আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগত চট্টগ্রামে বিমানের টিকিটের জন্য আরব আমিরাতগামী প্রবাসীদের বিক্ষোভ সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে বড় ধরনের বিক্ষোভ করেছেন চট্টগ্রামের প্রবাসীরা ছুটিতে দেশে এসে করোনা মহামারীর লকডাউনে কর্মস্থলে ফিরতে না পেরে দেশে আটকা পড়েন এসব প্রবাসী এখন ফ্লাইট চালুর খবরে টিকিট রি ইস্যু করতে গিয়ে দেখেন টিকিট নেই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ষোলশহর শহর এলাকায় বিমান অফিসের সামনে এই বিক্ষোভ করেন শতাধিক প্রবাসী যারা সবাই চট্টগ্রাম ও আশপাশের জেলার অধিবাসী ক্ষুব্ধ এক প্রবাসী বলেন ফেব্রুয়ারিতে যখন দেশে এসেছিলাম তখনই ফিরতি টিকিট কেটেছি কিন্তু পরে ফ্লাইট বন্ধ থাকায় আর ফিরতে পারিনি এখন কোভিড টেস্ট করে প্রবাসীদের ফেরার অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হয়েছে কিন্তু চট্টগ্রাম থেকে ফ্লাইট নেই কবে নাগাদ চালু হবে তাও জানা যাচ্ছে না এই অবস্থায় ভিসার মেদ পার হওয়ার ঝুঁকিতে আছি এদিকে ট্রাভেল এজেন্সিরা বলছে অন্তত এক বছর ধরেই এই প্রবাসীরা দেশে আটকা পড়ে আছেন। ফ্লাইট চালু না হওয়ায় তারা ফিরতে পারেননি চাকরিতে ফিরতে না পারায় ধার না করে দেশে মাসের পর মাস অতিবাহিত করেছিলেন অপেক্ষায় ছিলেন ফ্লাইট চালুর অনুমতির এরই মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন তারা বিশার মেয়াদ পার হওয়ার আগেই বিভিন্ন বিমান সংস্থায় ফিরে গেছেন আটকে গেছেন যারা আগে থেকেই ফিরতি টিকিট কিনেছিলেন জানতে চাইলে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন চট্টগ্রাম প্রেসিডেন্ট শাহলম বলেন এটা খুবই অমানবিক প্রবাসীদের জন্য এয়ার অ্যারাবিয়া প্রতিটি ফিরতি টিকিটের চল্লিশ থেকে ষাট হাজার টাকা বাড়তি নিচ্ছে আগে থেকেই প্রবাসীরা বাংলাদেশ বিমানের ফিরতি টিকিট কিনেছেন চড়া এখন টিকিট রি ইস্যুতে উচ্চ হারে টাকা নিচ্ছে তিনি বলেন বিমান সংস্থার উচিত এসব যাত্রীদের কর্মস্থলে ফিরতে বিশেষ বিমান চালু করা একই সঙ্গে কোনো বাড়তি ফি ছাড়াই আগের দামেই টিকিটের ব্যবস্থা করে তাদের চাকরিতে ফিরতে সুযোগ দেওয়া কারণ এখন যারা আটকে আছেন তারা বাস্তবেই খুব আর্থিকভাবে অসচ্ছল টিকিটের বিষয়ে বাংলাদেশ বিমান চট্টগ্রাম জেলার এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা সার্ভিস দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি কেন্দ্রীয় অফিস থেকে সোমবারের আগেই একটি সিদ্ধান্ত আসবে এরপর থেকেই আমরা যাত্রীদের টিকিট রি ইস্যু করব আর প্রবাসীদের আশ্বস্ত করতে চাই ফিরতি টিকিট রি ইস্যুর কোনো বাড়তি ফি নেওয়া হবে না যেমনটা আমরা উমান ও মদিনার ক্ষেত্রেও করেছি